ফেব্রুয়ারিতে খালেদা জিয়া কারাগারে গেলে রাজপথের আন্দোলন জোরদার করতে বিরোধী অন্যান্য রাজনৈতিক দলের সাথে যোগাযোগ বাড়ায় বিএনপি। চেষ্টা শুরু করে জাতীয় ঐক্য গড়ে তোলার। অনানুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয় সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের কাছে। এ ব্যাপারে সমমনা কয়েকটি দলের সাথে আলাপ আলোচনা চললেও বাম দলগুলোর সাথে যোগাযোগ করেনি বিএনপি। যদিও কয়েকটি বাম দল মিলে ইতিমধ্যেই আলাদা জোট গঠন করে বিএনপির সাথে কোনো ধরনের সমঝোতার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। বাকিরা জাতীয় ঐক্যের উদ্দেশ্য, গঠন প্রক্রিয়া এবং নেতৃত্ব নিয়ে এখনো একমত হতে পারেনি। এছাড়া বিএনপির শরিক জামায়াতের ব্যাপারে আপত্তি আছে কারো কারো। আমরা আমাদের জায়গায় থেকে, যে যার জায়গায় থেকে কমন একটা কজে লড়াই করব, সেই অর্থে একটা ঐক্য গড়ে উঠবার সম্ভাবনা আমি মনে করি এখন যথেষ্ট হয়েছে। কথাবার্তা নিজেদের মধ্যে হচ্ছে। বিএনপির মহাসচিব আমার সঙ্গে ফর্মালি মানে প্রস্তাবটা দেওয়ার মতো যে আমরা এই ভাবছি একটা ঐক্যবদ্ধ কিছু করা দরকার, চেষ্টাটা চালু আছে। তবে আপনি জানেন যে আমাদের দেশে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে ওঠা বড় কষ্ট, ভেঙে যাওয়া খুব সহজ। ফলে এখনও ওই জিনিসটা গড়ে ওঠে নাই। মানুষের প্রত্যাশা যতখানি ততখানি আমরা তৈরি করতে পারিনি। বিএনপি আমি তো বললাম এটা পাই নাই, এবং আমার মনে হয় উনি বুদ্ধিমান মানুষ, এরকম প্রস্তাব নিয়ে তিনি আসবেন না আর কি। কিন্তু তারা যদি রাজপথে লড়াই করে তাদের জায়গা থেকে করবে, আমরা যে লড়াই করছি আমাদের জায়গা থেকে আমরা করছি। আওয়ামী লীগ বা বিএনপির সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক জোট হওয়ার কোনো সম্ভাবনা নাই। বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্য দুরূহ বলেই মনে হচ্ছে। তবে সরকার বিরোধী আন্দোলনের হালে পানি পেতে জাতীয় ঐক্যই সবচেয়ে ভালো বিকল্প বলে মনে করেন বিএনপি মনা এই রাজনৈতিক বিশ্লেষক। কামাল হোসেন, বুদ্ধা চৌধুরী, কাদের সিদ্দিকী, এরা ঠিক ওভাবে আগে আসছেন না, এটা ভুল কাজ। আজকে আরেকটা সমস্যা হলো বাম। আজকে যদি খালেকুজ্জামান টাকা সবাই মিলে যদি একটা যুক্ত ফ্রন্ট বা একটা জাতীয় ঐক্য তৈরি করে দাঁড়াতো, তাহলে তারা বড় দল বিএনপিকেও কন্ট্রোল করতে পারতো। এটা বিএনপির এই জাতীয় ঐক্যের আহ্বান যদি না যায় তাহলে আমাদের দুর্ভোগ আছে, এইটুকু আমি বলতে পারি। ঐক্য গঠনের জন্য বিভিন্ন ইস্যুতে প্রয়োজনে ছাড় দিতে রাজি বিএনপি, কিন্তু তারপরেও দলগুলোকে রাজি করাতে বেশ বেগ পেতে হচ্ছে বিএনপিকে। সবাই যে এক এক প্ল্যাটফর্মে আসতে হবে এটার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। আসতেও পারে, না আসলে অসুবিধা নেই। আমি যে আমরা সবাই কিন্তু একই গন্তব্যস্থলে চলছি, এবং যার যার অবস্থান থেকে সবাই একদিকে চলতে চলতে যখন যেটা প্রয়োজনীয়তা দেখা দেবে সেটা সেভাবে সে অনুসারে সিদ্ধান্ত নেওয়া হবে। স্বৈরাচার বিরোধী আন্দোলনেও দেখেছি যে যার যার প্ল্যাটফর্ম থেকে কিন্তু উদ্দেশ্য সবার একটা ছিল, এখনই কিন্তু একই ব্যাপার। আপাতত আন্দোলনের উদ্দেশ্যেই এই ঐক্য গড়ে তোলার চেষ্টা হচ্ছে। নির্বাচনী সমঝোতার বিষয়টি এখনও প্রাধান্য পাচ্ছে না আলোচনায়। তোফায়েল আহমদ, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।